আমার এমন অবস্থা যে অন্যগুলো শুনলে আমার চোখের পানি আসবে। আমার এমনকি গ্যাসুদ্দিন ডায়েরি আপনার নাম বর্তমানে আবুল কালাম? আবুল কালাম, আপনি তার অনেক আছেন। জি যাই হোক, আমার চাষা বলছি, যাই হোক, তার সাথে আমি ইসলামে কিছু জিজ্ঞেস করবো। আমি যদি নাও পারেন সমস্যা নেই, এই আমরা যা জানি আমরা শিখে দেবো, আর আপনি যেটা জানেন সেটা আমরা শিখবো আপনার থেকে। যাই হোক, তো প্রথমত আমরা এই দুজন আলেমের কথা বলবো, ঠিক আছে? প্রথম এক হচ্ছে যে গিয়াসউদ্দিন তাহেরি, আরেকজন মিজান রহমান আজহারি। আপনি দুজন ব্যক্তির ওয়াজ শোনেন? ওয়াজ এই দুজন ব্যক্তি, আমি তো এমনি সবার ওয়াজ শুনি, সবার ওয়াজ শুনি। না, এই দুজন ব্যক্তির ওয়াজ কখন শুনছেন? এই আমাদের যে কোনো একজন ভালোবাসার লোক থাকে, ঠিক আছে না? ভালোবাসার লোক মনে করেন আপনার উস্তাদ হতে পারে, মা হতে পারে, বন্ধু হতে পারে, ভাই হতে পারে, ঠিক আছে না? সবাই তো হিসাবে আপনার এই প্রিয় বক্তা হিসাবে মানে এই তাহেরি কি আপনার বেশি পছন্দ না? তার ওয়াজ কি আপনার বেশি ভালো লাগে? ওয়াজ ভালো লাগে। হ্যাঁ, যেহনিকে ওয়াজ ভালো লাগে, যে কোনো কে ওয়াজ ভালো লাগে। আচ্ছা, একজন রোজ বলে কথা নাই, সবার ওয়াজে আমি জানি সবার ওয়াজে ভালো লাগে আপনার থেকে, আপনি বলছেন, ঠিক আছে। তো আপনার এই তাহেরির খারাপ বিষয় কিছু শুনছেন? না, শুনিনি। শুনেন নাই, এই বিষয়ে জানেনও নাই। আচ্ছা, মিজান রহমানকে তো আপনি চিনেন না? মিজান রহমান হচ্ছে একজন বক্তা, তিনিও এই আলেম, এই একজন ডক্টর, তিনি এখন তাকে বর্তমানে ইয়াতে থাকে, জানি কিনা জানি না। তো যাই হোক, উনি ইসলামের যতটুকু বেশি জানে না। আর আপনাকে আমি জিজ্ঞেস করবো, পঙ্গুর জন্য না, আপনার যে প্যান্টটা পরতেছেন, প্যান্টটা আপনাদের ধর্মের ইসলামের ধর্মের প্যান্টে এই বরাবর পড়তে হয় আমাদের, ঠিক আছে? তো সচরাচর আমরা যেহেতু আমরা ওখানে ফ্যানগুলো পড়ি না, অনেকে মনে করে এটা আমরা স্টাইল করে প্যান্টটা পরি, ঠিক আছে? কিন্তু না, এটা স্টাইল করে প্যান্টটা পরা হয় না। তো আমরা সঠিকভাবে আমাদের যে ইসলামের নির্দেশে, হ্যাঁ, এই টাকনু গিরের উপরে কি আমরা প্যান্ট পরা উচিত? তো আশা করি টাকনুর উপরে প্যান্টটা পরবেন, আর যদি আপনার প্যান্ট বড় হয় তাহলে কেড়ে নেবেন, কি বলেন? তো ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার নাম? মোহাম্মদ আলমগীর। আলমগীর, কি কাজ করেন আপনি? আমি পেশাগত ড্রাইভার। ড্রাইভার, কি ড্রাইভার? প্রাইভেট কার। প্রাইভেট কার, আচ্ছা, প্রাইভেট কারের ড্রাইভার। আর এখন আপনার যে প্রশ্ন করতে সেটা হচ্ছে, আপনি তো শুনছেনই, আমি একজনকে জিজ্ঞেস করলাম, এখন আপনার এই দুজন ব্যক্তির ভিতরে আপনি কোন মাহফিল কার মাহফিল ভালো লাগে? বেশিরভাগ মিজানুর রহমান আধারিত বেশিরভাগ আমিও শুনি, আমার ফেসবুক আইডি তো মানে সবাইকে শোনাতেছি, মানে সবাইকে দিয়ে শেয়ার করে জানাচ্ছেন যে আমি সবসময় গাড়িতে ওর আসতে বেশি শুনি। আমরা ইসলামকে জানতে খুবই ভালো লাগে, ওনার কথাবার্তা আমাদের খুবই ভালো। আচ্ছা, খারাপ কোন দিকে লাগে আপনার? না, আমার একদিকে আমি আমি ছোটতে মানে মিজানুর রহমান আজারির ওয়াজটা, ওর কোরআনের আয়াতগুলো আমাকে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আসলে এগুলো সবাই থেকে ভালো লাগার কথা, কারণ ডক্টর পেশাগত ডাক্তার পাবো যায়, একজন বক্তা স্কলার, তো ওনার ওয়াজ অবশ্যই ভালো লাগবে। আপনার কোনো দিকে খারাপ লাগতেছে না? তাহেরি, তাহেরি বিষয়ে আপনি কি বলবেন? আমি ওনার ওয়াজ শুনি নাই। কেন শুনেন না? শুনি না, আমি আমার ভালো লাগে না, কোন একটা কারণ তো আছে, ভালো লাগে না। আমি খালি মিজানুর রহমান আজহারি দিয়ে আমার বেশিরভাগ ওনাকে, না বাংলাদেশে তো মনে করেন বক্তা একজন না, না অনেক রকম বক্তা আছে, আপনার মিজানুর রহমান আজহারিকে কেন ভালো লাগে? ভালো লাগে যে উনি যা বলে কথাগুলো সব চলিতভাবে কথা বলে, বুঝছেন? এই কারণে কিন্তু আমি ওর কথাগুলো খুব ভালো, আমি বেশি বেশি লাইক করি, খুবই কমেন্ট দিই, ওরে খুব ভালো লাগে, আমার ভালো লাগে, খুবই ভালো লাগে। আচ্ছা, ওনার আমি আমি একটা কথা বলছি, আমরা যদি কোরআন থেকে কিছু শিখি ওগুলো আমার থেকে পালন করতে হবে। আপনি কি সবগুলো পালন করেন? এগুলো যা যা শিখেন কোরআন থেকে, তাদের তেলাওয়াত করে, তারা যে মাহফিল করে, তাদের যে শিক্ষাগুলো দেয় ওগুলো কি আপনার কি শিখতে পারি? ভাই আমি যদি শিখতে পারি এটা আমার জন্য ভালো না, আমি খুবই চেষ্টা করি, আর আমি নিজে নিজে শুনি, আমার এমন অবস্থা আছে অন্যগুলো শুনলে আমার চোখের পানি আসবে, চোখের পানি আসলে হবে না, আপনি আপনার বলে চোখের পানি আসলে হবে না, কিন্তু আপনি আপনাকে ওনার শিখাচ্ছে, ভালো দিকটা শিখাচ্ছে, ওটা আমার থেকে চলতে হবে, কীভাবে আমি চলবো,
ওই ভালো দিকে আমরা যাইতে হবে, চেষ্টা করি রে ভাই, চেষ্টা করি। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আপনি? ইনশাআল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ। তো আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, তাকলিম নিচে তো ফ্যান তো পড়েন নাই? ফ্যান এগুলো আসলে পড়ি নাই তো, এটা কিন্তু না না এটা কিন্তু আপনার জানাতে যাওয়ার জন্য, এটা পরে প্রথমত আপনার প্যান্টের কারণে কি আপনার জানাতে যাওয়ার দরকার? এখন আমি ফ্যান দেগুলি সিলেছি, এগুলা মানে শর্ট সিলেছি, শর্ট সিলেছি। কিন্তু আপনার নিয়মটা টাকনুর নিচে, ঠিক আছে? আমরা এখন সচরাচর দেখতেছি মেয়েরা কি পড়তেছে টাকনুর নিচ পর্যন্ত, উপর পর্যন্ত, আর আমার ছেলেরা যারা আছি তারা কিন্তু নিচ পর্যন্ত পড়তেছি। কেন এটা উল্টো হয়ে গেছে? উল্টো হয়ে গেছে কিন্তু, কারণ আমাদের উল্টো হয়ে গেছে, কিন্তু এটা আমাদের আবার ভালো করতে হবে। এটা আমরা কিভাবে ভালো করি, এমনকি আমরা কিভাবে পড়লে ভালো হবে, এটা আমার থেকে জানতে হবে। তো পাঁচ ওয়াক্ত নামাজ যেহেতু পড়েন, অবশ্যই আপনার টাকনুর উপরে প্যান্টটা পড়বে। আর চেষ্টা করবো আল্লাহ, আপনি তো যেহেতু প্রাইভেট কার ড্রাইভিং করেন, তো এই হিসাবে আপনার প্যান্টটা যদি এই টাকনুর উপরে পড়েন কোনো সমস্যা হবে না। তো আপনি এখন পড়েন নাই যে, এখন পড়ে ফেলেন? পড়বেন এখন একটু। তো আশা করি দোকানে যাই আপনি প্যান্টগুলো ছোটো করে নেবেন, কি বলেন? না প্যান্টগুলো দোকানে যাই ছোটো করে নেবেন, এক কথায় শেষ। আমি না, আপনি শুধু নামাজ পড়তে যাই দাঁড়াইলে হলে হবে না, তো আপনার থেকে সব সময় মানে এই নিয়মে পড়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ করবো। আপনার ছেলে মেয়ে আছে? আছে, আমার দুটো ছেলে। তাদেরকে কি স্কুলে দেওয়া হয়েছে? না, আমার বড় ছেলেটা আল্লাহর রহমতে সবার দোয়া করেন, আমার ছেলেটা কোরআনে হাফেজ হয়েছে, এখন আলামের দেওয়ার চিন্তা ভাবনা আছে আলহামদুলিল্লাহ। আমরা একজন আলমের বাপের সাথে আছি, দেখছেন ওনার ছেলে একজন আলেম। তো আলেম হয়ে আমি আপনাকে আমি লজ্জা দিচ্ছি না, ঠিক আছে? আলেমের বাপ হয়ে আপনি সবগুলো জানেন, কিন্তু ভুল করতেছেন। এটা প্রথমত আপনার ছেলের জন্য কি বাধা পড়বে, কারণ তুমি আলেম হয়েছো, ঠিক আছে, তোমার বাপকেই তুমি ঠিক করতে পারো নাই, প্রথমত এটা আসবে। তো চেষ্টা করবেন যে আপনি ইসলামের যে নিয়মগুলো আছে ওগুলো পালন করতে। আমরা সচরাচর যে গরিব দুঃখী মানে যারা আছি তারা কি আমরা কাজ করে খেতে হয়, তো কাজ করে খেতে হয় আল্লাহর কাছেও করতে হবে, আমরা ডেলি কাজগুলো করতে হবে। তো এই হিসাবে আমরা টুকটাক যা পারি এগুলো আমরা কি মেনে চলতে হবে। তো ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।